সর্বশেষ বাংলা সংবাদ ছাত্রখনই শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠানোর আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বছরের পর বছর গুম হয়ে যায় বিরোধী দলীয় নেতাকর্মীরা শেখ হাসিনার সেই কুখ্যাত আয়নাঘরের গোপন রহস্য ফাঁস এবং সবশেষে দেখবেন বিশ্বের কোন রাষ্ট্রই খুনি শেখ হাসিনাকে জায়গা দিচ্ছে না পশ্চিমাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এখন থাকছে বিস্তারিত এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি কঠিন আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তিনি বলেন বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে মঙ্গলবার ছয় আগস্ট সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ভারতের প্রতি এই আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার খোকন বলেন রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা তারা যেন ব্যাংক থেকে কোনোভাবে টাকা উত্তোলন করতে না পারে বাংলাদেশ ব্যাংককে সেই ব্যবস্থা নিতে হবে এসময় সময় তিনি কোটা সংস্কার আন্দোলনের শহীদ ছাত্রদের জাতীয় বেদের মর্যাদার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলেন কয়েকজন বিচারপতি শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন নেতাকর্মীদের সাজা দিয়েছেন দুর্নীতি করেছেন এবং অতি উৎসাহিত হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন তারা বিচারক হওয়ার জন্য অনুপযুক্ত এক সপ্তাহের মধ্যে তাদেরকে এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সব কর্মকর্তা কর্মচারীদের পদত্যাগ করতে হবে তিনি ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী নির্বাহী আদেশে সব রাজবন্দীর মুক্তির দাবি করেন। এদিকে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন অন্য কোন দেশে আশ্রয় খোঁজেন। এখন পর্যন্ত কোনো দেশে আশ্রয় না পেয়ে তিনি আপাতত ভারতেই রয়েছেন। তবে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয় প্রার্থনা করছেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু। সংবাদ মাধ্যমটি জানিয়েছে বাংলাদেশের ক্ষমতাস্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে দিল্লির হিন্দন ঘাটিতে অবতরণ করার চব্বিশ ঘন্টা পরেও তা চূড়ান্ত গন্তব্য কোথায় হবে তা এখনো স্পষ্ট হয়নি কারণ সূত্র নিশ্চিত করেছে যে যুক্তরাজ্য তার আশ্রয়ের আবেদন গ্রহণ করার সম্ভাবনা কম এদিকে এটি বোঝা যাচ্ছে যে খুব অল্প সময়ের নোটিশে বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা তার স্বজনরা যেখানে বাস করে সেসব জায়গা ছাড়া অন্যান্য দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে আশ্রয় চেয়েছেন এক্ষেত্রে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফিনল্যান্ড এবং ভারতে আশ্রয় চাইতে পারেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য তার অভিবাসন নীতিতে তার দেশে গ্রহণ করতে রাজি নয় এদিকে ফিনল্যান্ড এবং ভারতও কঠিন চাপের মুখে রয়েছেন ভারতীয় কর্মকর্তাদের মতে শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন শেখ হাসিনার আশ্রয়স্থলের ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা একটি নিরাপদ বাড়িতে অবস্থান এরই মধ্যে যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা অভিবাসন আইনের দিকে ইঙ্গিত করেছেন যার অধীনে যুক্তরাজ্যের বাইরের ব্যক্তিদের জন্য আশ্রয়ে বা অস্থায়ী আশ্রয় চাওয়ার কোনো বিধান নেই যাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাদের প্রথম নিরাপদ দেশে আশ্রয় দাবি করা উচিত এক্ষেত্রে ভারত একটি নিরাপদ রুট আর শেখ হাসিনা নিয়মিত জন্য আবেদন করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে কর্মকর্তারা কোনো মন্তব্য করতে যায়নি গত সোমবার দিল্লি অবতরণের পরপরই শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ভ্রমণের অনুমতি চেয়েছিলেন তিনি আশা করেছিলেন যে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে তিনি সরাসরি লন্ডনে যেতে পারবেন তার বোন রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে রেহানার মে টিউলিপ সিদ্দিকী হ্যামস্টেট অ্যান্ড হাইগেটের অর্থাৎ উত্তর লন্ডনের বর্তমানের লেবার সংসদ সদস্য এবং ট্রেজারি ও সিটি মিনিস্টারের অর্থনৈতিক সচিব তবে যুক্তরাজ্যে যাওয়ার সেই আশা ক্ষীণ হয়ে যায় কয়েক ঘন্টা পর যখন দেশটির পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দেন এবং সেখানে শেখ হাসিনার অনুরোধের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি উপরন্তু তিনি বলেন যে বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহের ঘটনাবলীর বিষয়ে জাতিসংঘের নেতৃত্বাধীন একটি পূর্ণ ও স্বাধীন তদন্তের অধিকার রাখে ডেভিড লেমির বক্তব্য ইঙ্গিত দেয় যে যুক্তরাজ্যের সরকার তাদের এমপি টিউলিপ সিদ্দিকের অবস্থান সত্ত্বেও শেখ হাসিনার কর্মকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের জন্য সাপ দিতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের মতে যুক্তরাজ্য সরকার প্রতিদ্বন্দ্বী বিএনপি দলের অনুগতদের সাপ নিয়ে উদ্বিগ্ন যারা সেখানে প্রভাবশালী পাশাপাশি হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হতে পারে এমন উদ্বেগনীয় ইউরোপে শেখ হাসিনার পরবর্তী বিকল্প হবে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি শহরে তার ভাগ্নে অর্থাৎ শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী সেখানে বসবাস করেন শেখ রেহানার ছেলে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন সিআরআই এবং ইয়ং বাংলা নামের দুটি প্রতিষ্ঠান পরিচালনা করেন এ সংগঠন দুটি আওয়ামী লীগের দলীয় ও তাদের নেতৃত্বাধীন সরকারের প্রচারণা চালায় ফিনল্যান্ডে শেখ হাসিনার আশ্রয় চাওয়ার বিষয়ে জানতেছে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার এস্টাবের কার্যালয়ে যোগাযোগ করা হলেও তার কোনো সাড়া মেলেনি এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার স্ত্রী যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করছেন দীর্ঘদিন বাংলাদেশ সরকারের ডিজিটাল উপদেষ্টা হিসেবে কাজ করার সময় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামির বিরুদ্ধে মামলা করার অভিযোগে সমালোচনার মুখে পড়েন জয় বাইডেন প্রশাসনের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বিশেষত দু সালের মে মাসে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থনের জন্য বিশেষ ভিসা নীতির পরে যা প্রক্রিয়াটি ধ্বংস করেছে বলে মনে করা হয় কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দিকে পরিচালিত হয়েছিল মার্কিন কর্মকর্তারা বলেছেন যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা মার্কিন ভিসার জন্য আবেদন করেছিলেন কিনা তা তারা জানে না তবে তারা নিশ্চিত করেছেন শেখ হাসিনার অফিসিয়াল পাসপোর্টে তার বর্তমান ভিসা আর বৈধ হবে না কারণ তিনি তার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ভারতের সরকারি সূত্রগুলো বলছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তী সময়ে ঐতিহাসিক সম্পর্ক এবং গত এক দশক ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও নয়াদিল্লির জন্য শেখ হাসিনার অবস্থান সম্ভবত সবচেয়ে হবে বলা যেতে পারে ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে কঠিন বিপদে রয়েছেন এদিকে আয়নাঘর নামটি শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষজন ফ্যানকে আলো বাতাসীন একটি কক্ষ সেখানে সারাক্ষণ গড়গড়িয়ে চলে ফ্যান শেখ বিদায় নেওয়ার পর কথা উঠেছে আয়নাঘরের বন্দীদের মুক্তি দেয়া হবে কাদের রাখা হতো ওই আয়নাঘরে হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছে তারা কোথায় তাদের কোনো হদিস নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী 2009 সাল থেকে দু সাল পর্যন্ত মোট ছয়শত পাঁচজন বিরোধী দলীয় নেতাকর্মী গুম হয়েছেন এদের অনেকেই বিএনপি সমর্থক এদের অনেককেই জঙ্গি বলে আটক করা হয়েছে এদের অনেকে ফিরলেও তারা প্রকাশ্যে কিছু বলেনি তবে এদের মধ্যে দুজন ও খানিকটা প্রকাশ করেন বছরের পর বছর হয়ে যাওয়া বিরোধী নেতাকর্মীদেরকে গুম সেই আয়নাঘরে আটকে রেখে দিত সর্বশেষ ছাত্র খুনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরই সেই আয়নাঘর থেকে মুক্তি পেলেন মাইকেল চাকমা প্রিয় বন্ধুগণ এই সমাজকের সর্বশেষ বাংলার আপডেট